फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल बांगलार सहज पाठ। बंधुरा आबार एक नतून रिक्रुटमेंट एर विज्ञप्ति प्रकाशित हुए जेटा ए भिडियोते आमरा विस्तारित आलोचना करब। तो भिडियोटी शुरू थेके शेष पर्यन्त प्रत्येके वाच करो एबं चैनेले नतून हये थाकले अवश्य चैनलटाके सबसक्राइब करे पाशे थाका बेल आइकने प्रेस करे दिओ एरकम नतून नतून आपडेटगुलो सबार आगे पाओयार जोन्नो। और आपनारा जदि आमादेर ह्वाट्सअप ग्रुपे जयेन ना हये थाकेन अवश्य ए भिडियोर डेस्क्रिप्शन आपनारा लिंक पेये जाबेन, सेखान थेके अवश्य सेखाने जयेन हये जान एरकम नतून नतून आपडेटगुलोर जे नोटिफिकेशन सेखाने सबार आगे पाओयार जोन्नो। और आपनारा एखाने अन स्क्रिने देखते पाच्छेन जेटा बेसिकली हच्छे पीएससीर दफ्तर थेके एई नियोगटी करा हच्छे, अर्थात इउनियन पब्लिक सार्विस कमिशनेर माध्यमे एटा किन्तु नियोग करा हबे। तो एई नोटिसटा एटा हच्छे अफिसियाल नोटिस, आपनारा देखते पाच्छेन एटा অনেকটা বড় একটা নোটিস, যেটা বেসিক্যালি হচ্ছে 53টা পেজের একটা হচ্ছে নোটিস। তো এতটা নোটিস তো পড়া সম্ভব না, ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে, তাই আমরা যে মূল মূল জিনিস সেগুলো কিন্তু এখানে এই ভিডিওতে আলোচনা করব। আমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউপিএসসি মাধ্যমে অর্থাৎ পিএসসির মাধ্যমে এটা নিয়োগ করা হচ্ছে বন দপ্তরে, বন দপ্তরে এই কর্মী নিয়োগটা করা হচ্ছে। আপনারা যদি যান স্থায়ী বাসিন্দা হন তো অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটস কিন্তু এখানে যোগ্য। তো এই যে এদের যে কাজ হবে সেটা হচ্ছে আপনারা যারা যারা আবেদন করবেন আপনাদের যে কাজ হবে এখানে, তো বন পরিষেবা প্রদানের জন্য এই কর্মীগুলো নিয়োগ করা হবে। অর্থাৎ বনের মধ্যে বিভিন্ন ধরনের যে পরিষেবাগুলো দেওয়া হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে যে কর্মী নিয়োগগুলো করা হচ্ছে। তো আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং 22/2022 পর্যন্ত কিন্তু এর আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ 22 তারিখ আগামী 22 তারিখ পর্যন্ত এর আবেদন প্রক্রিয়া চলবে। তো মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে এক্ষেত্রে রয়েছে 151টি শূন্যপদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 151টি রয়েছে। তো এক্ষেত্রে যোগ্যতা হিসেবে আপনাদের গ্র্যাজুয়েট পাস লাগছে, আপনারা যদি যে কোনো শাখায় স্নাতক পাস হয়ে থাকেন, অর্থাৎ আপনারা যদি আর্টস অথবা কমার্স বা সায়েন্স যে কোনো শাখায় আপনারা যদি স্নাতক হয়ে থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে বয়সসীমার ক্ষেত্রে যদি আসা যায় তো বয়সসীমা বলা হচ্ছে এখানে এজ যে ইয়েটা ব্যাপারটা সেটা হচ্ছে 21 থেকে 32 বছরের মধ্যে কিন্তু আপনাদের এজ থাকতে হবে। এবার এসসি এসটি যারা হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেটস শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তো তাদের জন্য এক্ষেত্রে 5 বছর 3 বছরের কিন্তু বয়স কিন্তু ছাড় থাকছে। এবার আবেদন আপনারা কীভাবে করবেন, আবেদনের জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফি ক্ষেত্রে 100 টাকার ফি আপনাদের লাগছে, যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য 100 টাকা লাগবে। অনলাইনে আপনারা ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বা যে কোনো যে সমস্ত পদ্ধতি দ্বারা কাটানো হয় তো সেই সমস্ত পদ্ধতি দ্বারা আপনারা কিন্তু এখানে কাটাতে পারবেন। এছাড়া যারা হচ্ছে এসসি এসটি রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এক্ষেত্রে আবেদন ফি লাগছে না। এবার এটা রিক্রুট প্রক্রিয়া, অর্থাৎ রিক্রুট কীভাবে করা হবে, তো এখানে রিক্রুট মূলত করা হচ্ছে লিখিত পরীক্ষা অ্যান্ড ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। তো এর যে একটা ডেট, একটা সম্ভাব্য ডেট দিয়ে দিয়েছে, যদি ঠিকঠাকে সব কিছু অবশ্যই এই ডেটের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে। তো 5/7/2022 এই তারিখে কিন্তু এর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার 10 দিন আগে এর অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইট। তো এর যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্ক এবং আপনারা কীভাবে সরাসরি আবেদন করতে পারেন তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। যদি আপনারা চান আবেদন করতে পারেন অবশ্যই সেখান থেকে, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করব সেটা সলভ করার। থ্যাংক ইউ সকলকে।